আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যখন কেউ বলে আমি চোখ দিয়ে দেখতে পেলাম এটা সত্য কারণ চোখ দেখার যন্ত্র আবার কেউ যখন বলে আমি অন্তর দিয়ে দেখতে পেলাম এটাও সত্য কারণ অন্তর হলো কমান্ডার অন্তর আপনাকে কোনো কিছু করতে আদেশ দেয় করতে আদেশ দেয় অন্তর যদি দেখার আদেশ না দিত আপনি দেখতে পেতেন না উভয়টাই সত্য কোরআনে দেখার ব্যাপারটাকে কখনো চোখের সাথে আবার কখনো অন্তরের সাথে সম্পর্কিত রয়েছে যেহেতু চোখ হলো দেখার যন্ত্র আর হৃদয় হল কমান্ডার তাই আপনি দেখার বিষয়টাকে চোখ বা অন্তর দিয়ে যে কোনো কিছুর সাথে সম্পর্কিত করতে পারেন এখন আসে নফসের বা প্রবৃত্তি ব্যাপারটা আল্লাহ মানুষের অন্তরে কিছু জিনিসের চাহিদা দিয়ে তৈরি করেছে এই চাহিদা বা আকাঙ্ক্ষাগুলো হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা এই আকাঙ্ক্ষাগুলো ছাড়া আপনার জীবন অচল যেমন খাওয়ার ইচ্ছা দেখার ইচ্ছা শোনার ইচ্ছা এই আকাঙ্ক্ষাগুলো আপনার অন্তর স্থাপন করে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন সঠিকভাবে ব্যবহার করতে পারবেন আবার খারাপভাবেও ব্যবহার করতে পারবেন বেঁচে থাকতে হলে আপনাকে খেতে হবে শুনতে হবে পান করতে হবে নারী পুরুষের মাঝে সম্পর্ক তৈরি করতে হবে কখনো কখনো আপনাকে রাগান্বিত হতে হবে মানুষের এই আকাঙ্ক্ষাগুলো অনেক প্রয়োজন পড়ে কিন্তু এগুলো অন্তর এবং বুদ্ধি দ্বারা নিয়োজিত হতে হবে সমস্যা তখন তৈরি হয় যখন এই আকাঙ্ক্ষাগুলো এত শক্তিশালী হয়ে ওঠে যে অন্তর এগুলোর সামনে দুর্বল হয়ে পড়ে তখন নফস আপনাকে আদেশ দিতে শুরু করে যেমন কোরআন এসেছে নভস খারাপ কাজে আদেশ দান করে নভস যদি শক্তিশালী হয়ে ওঠে আর আপনার অন্তর দুর্বল হয়ে ওঠে তখন আপনি খারাপ কাজ করতে শেখেন আপনাকে খারাপ কাজ করার আদেশ করতে থাকে এই জন্য পরিশুদ্ধি হওয়া দরকার তাই অতিরিক্ত খাওয়া দাওয়া প্রয়োজন নেই যখন কোনো চাহিদা পূরণ করা হয় নভস শক্তিশালী হয়ে ওঠে যখন আপনি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেন অনেক বেশি ঘুমান অনেক বেশি রাগান নিতে হন অনেক বেশি খারাপ কাজ করে তখন নফস নভস রকম শক্তিশালী হয়ে ওঠে অন্তরে মৃত্যু ঘটে নভসেরা আপনার মনের কামনা বাসানা এটা খারাপ কিছু নয় কিন্তু এটা নিয়ন্ত্রণ করা দরকার ভালো কাজ করতে গেলে নফসকে ভালো কাজ করাতে হয় ভালো কাজে আদেশ দিতে হয় ভালো নফসের কারণে আপনি জানা যেতে পারবে আর খারাপ নফসের কারণে আপনাকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে আর আপনি যাহা নামে প্রবেশ করবে প্রবেশ সুতরাং চিন্তা শক্তি আপনার কাছে আপনি যখন চিন্তা কল্পনা করবেন তখন ভালো কিছু নিয়ত করবেন কিছু হতে পারে খারাপ কিছু চলে আসতে পারে কিন্তু আপনি তাৎক্ষণিক আল্লাহকে ভয় করবেন আপনি যে কোনো খারাপ কাজ করার পূর্বে আপনি এটা চিন্তা করবেন কাউকে হত্যা করার পূর্বে আপনি চিন্তা করবেন কাজটি করা আমার জন্য ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে তাৎক্ষণিক আপনি যদি চিন্তা করেন আপনার আল্লাহ আছে আপনার আল্লাহ আপনার সব কিছু পর্যবেক্ষণ করছে তখন আপনি ফিরে আসবেন আর এটাই হলো নফসের ভালো দিক নবসের ভালো দিক আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানা তফিক দান করুক আমি